কাজে কিসের লাজ, হোক না যেমন কাজ, মাথায় তুলে পড়তে পারি সব কাজেরই তাজ। কাজে কিসের লাজ, হোক না যেমন কাজ, মাথায় তুলে পড়তে পারি সব কাজেরই তাজ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। না, আমি জানি তোমাদের বুঝতে একটু অসুবিধা হয়নি যে আমার এই ভিডিওর কন্টেন্ট কে বা কী এবং কারা কারা, বা কী কী। তো আজকে আমরা দেখছি না, বেশ এক মাস, দেড় মাস বা দুই মাস, যাই হোক, অনেক দিন ধরে, মাসের পর মাস আমরা দেখতে পাচ্ছি যে মিনা নিজের ভ্লগিং চ্যানেলে প্রত্যেক দিন কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দিচ্ছে, ঠিক আছে, এবং সেগুলো নিয়ে আলোচনাও করছে। কারণ টাইটেলে যা লেখা থাকে সেটা নিয়ে যদি আমাদের ভিডিওর মধ্যে না থাকে, তাহলে কিন্তু সেটা দর্শকদের সঙ্গে কী করা হয়, প্ররোচনা করা হয়। আর একদিন প্ররোচনা সহ্য করবে দর্শক, দুদিন সহ্য করবে, তিন দিনের দিন থেকে কিন্তু আর দেখতে আসবে না। সুতরাং তুমি যা টাইটেলে দিচ্ছ, মানে বাইরে তুমি যা ব্যানার টাঙাচ্ছ, সে তার সঙ্গে যদি তোমার ভেতরের মাল ম্যাটেরিয়ালের মিল না থাকে, না তাহলে ওই গ্রাহকরা, ভিউয়ার্সরাও তো একরকমের গ্রাহকই হলো, তো সেই গ্রাহকরা কিন্তু রুষ্ট হবে আর তোমার দোকানে আসা বন্ধ করে দেবে। সেই কারণে যা টাইটেলে থাকবে সেটাই কিন্তু ভেতরে দিতেই হবে। তাই আমরা সবসময় আগে ভিডিও করে নিই, তারপরে ভিডিওর মধ্যে থেকে আমাদের মাথায় থাকে যে এটা নিয়ে আমরা বলবো, কিন্তু যতক্ষণ না না বলা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই বিষয়টা নিয়ে আমরা টাইটেল থাম্বনেল সেট করতে পারি না। আবার যারা খুব, মানে কি বলবো, ওটাকে দক্ষ হয়, তারা কিন্তু আগে ভেবে নেয় যে কী টাইটেল থাম্বনেল দেবো। টেকনিক্যাল বিষয় কিন্তু আলাদা, টেকনিক্যাল চ্যানেলের কথা আমি এখানে বলছি না, ব্লগিং চ্যানেলের কথা বলছি। ব্লগ যেহেতু আমিও করি তাই জানি দিনের কোন সময়টা কী হয়ে যাবে, কখন কোন কথা তোমাদের সাথে শেয়ার করব, তার বেসিসেই কিন্তু আমাদের টাইটেল থাম্বনেল সেট করতে হয়। তো মিনাকে দেখছি, ও মানে একদম এরকমভাবে রেখেছে, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে রয়েছে যে প্রত্যেক দিন ভিডিওর মধ্যে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট নিয়ে ও আলোচনাও করবে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ছুড়েও দেবে। তো আমি বৃথাই কয়দিন ধরে, মানে কয়দিন খুব আর কি, মানে কি বলবো, কনসার্ন হয়ে গিয়ে বলছিলাম যে কী রে, এখনও কি ব্যবস্থা নিবি না, কী রে, কীভাবে তোকে এর সাথে তার সাথে শুয়ে দিচ্ছে, এখনও কি ব্যবস্থা নিবি না। এরপর থেকে আর বলবো না, কেন বলো তো? কারণ তার প্রত্যেক দিন এখন কন্ট্রোভার্সি চাই, নিজেও কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট রাখবে তার ব্লগিংয়ের ভিতরে, আর হচ্ছে যারা কন্ট্রোভার্সি করছে ওকে নিয়ে তাদেরকে ছুড়েও দেবে। কারণ দেখো, পয়সার তো দরকার অবশ্যই, এখানে তো আর লুকোচুরির কিছু নেই। একটা ফ্ল্যাট নিচ্ছে বা নিয়েছে বা যা খুব কিছু করেছে, ঠিক আছে, সংসার চালিয়ে তারপরে ফ্ল্যাটে যদি ভাড়া নিয়েও থাকে তাহলে সেই ভাড়াটা গুনতে হবে প্রত্যেক মাসে। আর আমরা যখন, আমরা এখন তো মানে কি বলবো, ছোটোখাটো যদি ঘর ভাড়াও নিতে যায় তাহলে কয় মাসের অ্যাডভান্স নিয়ে নেয়, আর এখানে ফ্ল্যাট নিয়েছে, সেখানে কি অ্যাডভান্স নেয়নি? ভালো রকমেরই অ্যাডভান্স নিয়েছে। আরেকজন সতী, তাকে এক মাসের অ্যাডভান্স দিতে হয়েছিল, হ্যাঁ, দুদিন থেকেছে 8,000 টাকা দিয়ে এসেছে, আর ওই ফ্ল্যাট স্মরণীয় হয়ে রয়েছে ওই সতীর জন্য। বা আবার যেই কাণ্ড কারখানা হয়েছে, আমি ছোটলোক, তো যাই হোক, সেগুলো আমরা সেগুলো সম্পর্কে সবাই জানি, আবার সবাই ভুলেও গেছি, তাই না, ভুলেও গেছি। কিন্তু ওই যে আমাকে তো মনে রাখতে হবেই, কেন, নিজের সেফটির জন্য, কন্টেন্টের জন্য নয়, সেফটির জন্য, নতুবা ওই ভিডিও তো সবার ফোনে রয়েছে, দেখেই তো ইনকাম করতে পারি। তো যাই হোক, ফ্ল্যাটে যাচ্ছে, ফ্ল্যাট নিয়েছে, তারপরে জিনিসপত্র কেনাকাটা করছে, এই সময় কন্ট্রোভার্সি বন্ধ হোক সেটা তো কোনো সময়ই ও চাইবে না, এখন যেটা বুঝতে পারছি। উপরন্তু কন্ট্রোভার্সি বন্ধ হোক সেটা তো চাই না, উপরন্তু ও নিজে খোদ নিজের ভিডিওতে রেগুলার এরকমই ভিডিও দিচ্ছে আর কি, যেখানটায় কিনা খুব সহজেই ওকে নিয়ে কন্ট্রোভার্সি করা যায়। নেগেটিভ কমেন্ট তো ও যেদিন থেকে সংসার ছেড়েছে সেদিন থেকেই ও পাচ্ছে, যবে থেকে ভিডিও করা শুরু করেছে তারপর থেকেই ওকে নেগেটিভ কমেন্টে সবাই ভরিয়ে দিচ্ছে, মানে সে তো চোখে নেওয়া যায় না। আজকে তোর কমেন্ট বক্সে দেখলাম প্রায় ম্যাক্সিমাম সব পজিটিভ কমেন্ট, কিন্তু যখন সংসার ছেড়েছিল তখন থেকে এখনও পর্যন্ত তোর কমেন্ট বক্স খুঁজলে পড়ে, মানে নেগেটিভ কমেন্টসে ভরপুর। কিন্তু প্রথম দিকে কিন্তু মিনা পাত্তা দিত না, এখন পাত্তা দিচ্ছে, কারণ এখন ভিউজটা আরও বেশি দরকার আর টাকাটাও বেশি দরকার, সত্যি সত্যি দরকার। তো সেই কারণে আমিও আর গা লাগাবো না যে দেখ তোকে এর সঙ্গে শুয়ে দিল, তার সাথে শুয়ে দিল, তোর এই করা ক্ষতি করার চেষ্টা করছে, ওই ক্ষতি করার চেষ্টা করছে, এইটা ভিডিওতে বলবো, কিন্তু এটা সম্পর্কে ওকে কনসার্ন হতে বলবো না যে তুই স্টেপ নে, এটা বলাটা বৃথা, কারণ ও নিজে থেকেই কন্ট্রোভার্সি চাইছে। আগে আমরা দেখতাম 8 মিনিট 10 মিনিটের ভিডিও দিত, এখন দেখেছো 19 মিনিট 20 মিনিট, আজকে তো 24 মিনিটের ব্লগ দিয়েছে মনে হয়, তাই তো দেখলাম। যাই হোক,
তো এখন কিন্তু ভিডিওর লেন্থ বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এটা অবশ্যই চেয়েছি, এটা সবসময় চেয়েছি এবং বলেওছি, কিন্তু ওই যে আমাদের মানুষের স্বভাব আছে, যতক্ষণ না পিঠ দেয়ালে ঠেকে ততক্ষণ পর্যন্ত মানে আমরা ওইভাবেই নেতিয়ে নেতিয়ে চলি। এখন দেখো ওর মাথায় কিন্তু রয়েছে যে আমাকে ওই ফ্ল্যাটটা নিতে হবে আর আমাকে প্রচুর পয়সা ইনকাম করতে হবে, সেই কারণে ওকে কিন্তু এখন আর বলে দিতে হচ্ছে না তুই কতটুকু ভিডিও শ্যুট করবি। ও এখন নিজেকেও বলতে পারবে না যে ধুর ভালো লাগছে না, ওকে ভিডিও শ্যুট করতেই হবে। এই যে একটা তাড়না বোধ এখন ও বুঝতে পেরে গেছে যে কতখানি তাড়না লেগেছে। আচ্ছা, এইবার মিনাকে নিয়ে বলার আগে এই কিমা আমাকে নিয়ে আবারও পড়াশোনা নিয়ে কথা বলেছে, ঠিক আছে আজকে একটুখানি ক্লিয়ার করি। প্রথম কথা, আমি বলেছি আমি একটা নতুন জীবন শুরু করতে চলেছি এবং একটা মানে প্রতিষ্ঠানে গেছিলাম এবং লেখাপড়ার কাজ হচ্ছিল, অবশ্যই একটা ফর্ম ফিল আপ করছিলাম, তো সেটা দেখে সবাই বুঝতে পেরে গেছে বা আইডিয়া করে নিয়েছে যে আমি ওই লতে ভর্তি হতে গেছি, ঠিক আছে। আমি কিন্তু এখনও নিজের তরফ থেকে কিচ্ছু ডিক্লেয়ার করিনি, কিচ্ছু কিন্তু জানাইনি আমার যে কতখানি মানে এইসব ব্যাপারে যে অ্যানাউন্সমেন্ট করবো, আমি যেটা ভেবে নিই সেটাই কিন্তু করি। যতক্ষণ না পর্যন্ত আমি মনে করব যে এটা আমার সাকসেসফুল হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অ্যানাউন্সমেন্ট করব না। তোমরা দেখেছো আমি গত বছর দিল্লিতে যাতায়াত করেছি, সেই চিকিৎসার ফলাফল কী হলো আমি কিন্তু এখনও দর্শকদেরকে জানাইনি। আমি কি বলেছি, যদি সাকসেস পাই তবেই জানাবো, যদি সাকসেস না পাই তবে জানাবো না, ঠিক আছে। এটা আমার জেদ, এটা আমার জেদ বলতে পারো। ঠিক তেমনি এই যে আমি গেছি ঝাড়গ্রামে, গেছি সেখান থেকে একটা জায়গায় গেছি, তিনটে গাড়ি পাল্টে গেছি, তারপরে আমি একটা জায়গায় মানে কি বলবো কিছু কাজ করেছি, সেটা নিয়ে এরা সহ বাদ বাকি সমস্ত ভিউয়ার্সরাও কি বলেছে, ভিউয়ার্সরা তো বেশিরভাগ কংগ্রাচুলেট করেছে আমাকে, আর এইসব ক্রিয়েটাররা আমাকে কংগ্রাচুলেট করবে কি করে, নিজেদের জ্বলন আটকাতে পারে না তো, নিজেদের জ্বলন, নিজেদের ব্যর্থতা, হ্যাঁ নিজেরা কিছু করতে পারছে না সেটা নিয়ে এদের আফসোসের শেষ নেই। তাই মানে দেখো মিনাকে এরা কি বলে যে তুই নষ্টামি করে তারপরে ভিউজ কামিয়েছিস, তারপরে গিয়ে হচ্ছে তুই ফ্ল্যাট নিয়েছিস বা এই যে কেনাকাটা করছিস। আচ্ছা, আমি তো কোনো নষ্টামি দেখাইনি, আমার চরিত্র তো ঠিক আছে, আমি তো আমার স্বামীর সাথে আছি। তারপরে এরা যেটা বলছে সেটাই ধরো সত্যি হলো, বা দর্শকরা যেটা অনুমান করছে সেটাই সত্যি হলো যে আমি ল নিয়ে পড়ছি, তাহলে এদের তো আমাকে কংগ্রাচুলেট করার কথা, আমাকে তো শুভকামনা জানানোর কথা যে তোকে নিয়ে আমরা নেগেটিভ ভিডিও করি করি, তো তোকে আমরা শত্রু মানি মানি, কিন্তু তুই যে এই যে পড়াশোনার লাইনটায় গেছিস তার জন্য তোকে অনেক শুভকামনা, তুই যেন এই জার্নিতে, এই জার্নিটা যেন তোর সফল হয়, এই শুভকামনাগুলো তো জানাবে। আমি এই বয়সে কেন ল পড়তে গেলাম, এই বয়সে আমাকে কি অ্যাডমিশন দেবে, ঠিক আছে, এমন কলেজে গেছি যেখানে যেতে হবে না, যেখানে কিছুই করতে হবে না, হ্যাঁ এই সমস্ত কথা এদের মুখের মধ্যে। অথচ এদের মাঝখানেই এমন একটা উদাহরণ বসে রয়েছে যার বয়স কিনা আমার থেকে বেশি, যে কিনা বর্তমানে নিজেকে বলে লয়ের স্টুডেন্ট, ঠিক আছে, তাহলে তার ক্ষেত্রে কেন প্রশ্নগুলো করা হলো না, তার ক্ষেত্রে কেন প্রশ্নগুলো করা হলো না, কারণ এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নামে এক একটা কলঙ্ক, যারা কিনা নিরপেক্ষতা বজায় রাখে না তাদের সমালোচনা করার কোনো অধিকার নেই, কোনো যোগ্যতা নেই, কোনো যোগ্যতাই থাকা উচিত না। আজকে যদি সত্যি কথা এই যে কিমাই যদি একটা প্রশংসামূলক কাজ করতো না, আমি নিজে বলতাম, তোমরা সেটা জানো যে আমি সেইটুকু বলার ক্ষমতা রাখি, সেইটুকু বলার দম রাখি, কিন্তু এদেরকে দেখো, আমার বয়স রে, ওই কলেজে পড়ে কোনো লাভ হবে না রে, ঠিক আছে, ওই একটা জাস্ট ডিগ্রি হবে, এই সমস্ত কথা এদের মুখ থেকে। আর আজকে কি বলছে, আজকে বলছে এই যে আমি যে ল নিয়ে যে পড়তে গেছি, ঠিক আছে, সেটা সম্পর্কে এরা কি বলছে, এই যে কিমা কি বলছে যে ল তো সম্পূর্ণটা ইংলিশেই হয় আর আমি হচ্ছি বাংলা স্টুডেন্ট, বলতেও পারছে না যে স্কুলের পরীক্ষা দিতে গেলে SSC পড়তে হয় সেটা বলতেও পারছে না। গাদি শোন, আমি গ্রাজুয়েশনও করেছি, আমি পোস্ট গ্রাজুয়েশনও করেছি, মানে বুঝিস MA সেটাও করেছি, তারপরে গিয়ে SSC-র জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তুই সেইটুকুও বলতে পারছিস না, অথচ বলছিস আমি কী করে একজন বাংলার স্টুডেন্ট হয়ে আমি কী করে ল পড়তে গেলাম। তোর কি মনে হয় এই যে আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের এই কলকাতাতে, ঠিক আছে, যতগুলো কোর্ট আছে সেখানে যত উকিল রয়েছেন তারা প্রত্যেকেই কি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট? তারা প্রত্যেকেই ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট? এর থেকে বড় গাধা আর কে আছে বলো তো, কে আছে এর থেকে বড় গাধা? আর আমি যে এত দূর আসলাম সেটা কি আমি ইংরেজিটা সাবজেক্টটাকে বাদ দিয়ে এসেছি? হ্যাঁ, যারা ইংরেজিতে খুব দক্ষ, আমি হয়তো ততটা দক্ষ নই কিন্তু আমি পড়তে পারি,
আমি পড়তে পারি, তোর আমার এই ইংরেজি পড়া নিয়ে বাংলা পড়া নিয়ে কি করে কি হবে চিন্তা করতে হবে না। আর আমি একবারও বলেছি এখনো যে আমি লই পড়তে গেছিলাম, বলেছি এখনো, বলিনি তো? তাহলে এটা নিয়ে এত চিন্তা করিস না। ভেবেছিলাম কমসে কম তোরা এই জায়গাটায় হয়তো আমাকে শুভকামনা জানাবি, আমার বয়স, আমার পিণ্ডি, আমার শ্রাদ্ধ এইগুলো নিয়ে তোরা চর্চা করেছিস। পারিস কাউকে শুভকামনা জানাতে? কারোর ভালোটা দেখে তাকে কংগ্রাচুলেট করার মতন ক্ষমতা তোদের আছে? নেই। যাই হোক, এটা নিয়ে আমার বলার ছিল যে আমার যেদিন মনে হবে যে এইবার তোমাদেরকে সবটা ডিটেলসে জানাবো সেদিন ঠিকই জানাবো। আর হ্যাঁ, যতটুকু জানাতে পারবো ততটুকুই জানাবো। আশা করছি তোমরা আমার উপরে বিশ্বাস রাখবে, আমি জানি তোমরা আমার উপরে বিশ্বাস রাখো, এবং আমি যতটুকু বলতে চাই তার থেকেও তোমরা আমাকে কম বলতে বলো। সুতপা এখানে বলো না, এখানে জগৎ ভালো না। তো এই বিষয়টা নিয়ে আমার একটুও দুশ্চিন্তা হয় না যে আমি না বললে আমার দর্শকরা কী ভাববে। আমার দর্শকরা আমার কারো দিব্যি কাটার আগেই আমাকে বিশ্বাস করে যে সুতপা বলছে যখন সেটা সত্যিই বলছে। একটা মানুষের না চোখ মুখ বলে দেয় যে সে সত্যি কথা বলছে কিনা। আর যারা তোমরা ভিউয়ার্স আছো, তোমাদের এইটুকু ক্ষমতা রয়েছে বোঝার যে কথাটা যে বলছে সেটা সত্যি বলছে না মিথ্যে বলছে। আমি আজ পর্যন্ত আমার ভিডিওতে যদি কোনো সময় মশকরা করে থাকি না, সেটাকে খিচি না, মানে সেটাকে টানি না, সেই ভিডিওতেই ক্লিয়ার করে দিই যে এটা আমি মজা করছিলাম। কিন্তু এদের ভিতটাই মিথ্যের উপরে। তো যাই হোক, এই তো গেল আমাকে নিয়ে বলা এই কিমার কিছু কথা। এইবার এই যে ইনকামের কথায় আসি, যেটা কি না মিনার ভিডিওর টাইটেলে ছিল, কাজে কাজ যেরকমই কাজ হোক না কেন। এটা একটা উঁচু কাজ নিচু কাজের মধ্যে পড়েই না। আমি ভেবেছিলাম, প্রথমে আমি ভেবেছিলাম যে এটা হয়তো ফ্রিতে করছে। যেদিন মিনা বললো না যে ওদেরকে এসে বলেছে যে তোমরা কি ভাঁজ করে দিতে পারবে, তখন ওরা বললো, মিনা বললো যে হ্যাঁ দিও। আমি ভেবেছিলাম বিনা পয়সায় কাজ করছে, তারপরে লট দেখে বুঝতে পারলাম না এত কাজ কেউ বিনা পয়সায় করবে না, কারণ প্রত্যেকের সময়ের দাম আছে। তারপরে পরের দিন ক্লিয়ার করলো যে এটা পয়সা দিয়েই কাজ হচ্ছে। আমার কাছেও কাজের কোনো ছোট বড় নেই, মানুষের দেখার যে নজরিয়া সেটাই ভুল হয়। কাজ যে কোনো কাজ হোক, শুধু চুরি ডাকাতি ছিনতাই অন্যের ক্ষতি না কর, অন্যের ক্ষতি না করে যেই কাজই তুমি করো না কেন সেটাই সম্মানের। চুরি ডাকাতি ছিনতাই এই সমস্ত না করে যদি তুমি উপার্জন করতে পারো তাহলে হচ্ছে সেটা অবশ্যই সম্মানের, ঠিক আছে। এবার আমাদের ইউটিউবে যেইভাবে ইনকাম হচ্ছে, আমি কি বলেছি, ভুল ভ্রান্তি আমাদের প্রত্যেকের মধ্যেই হয়, ব্লগারদেরও হয়, আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যেও হয়েছে। কিন্তু সেটাকে কন্ট্রোল করে বা বুঝে যে না ওটা আমার ভুল হয়েছিল, ওটা আমার করাটা ঠিক না, যদি নিজেদেরকে শুধরে নিই তাহলে গিয়ে যে না মানুষের পর্যায়ে, মানুষই তো ভুল করে। কিন্তু এই সমস্ত ক্রিয়েটারদেরকে দেখো দিনের পর দিন মানুষকে কীভাবে উলঙ্গ করছে ওয়াইটিতে, এইটাও করাটা কিন্তু ঠিক না। এরা ভিডিও টু ভিডিও যদি এরা কন্ট্রোভার্সি করতে বসে, এরা পারবে না, এরা পারবে না। আর সেই কারণেই এই ধরনের নোংরা নোংরা কথা বলে ভিডিও লেন্থ বাড়ায়, আর যার বিরুদ্ধে বলে তার নেগেটিভ ভিউয়ার্সদেরকে এ ধরে রাখে, এরা ধরে রাখে। এটাই হচ্ছে এদের কন্ট্রোভার্সি করার পাওয়ার। তো এবার আসি এই যে কাজের বিষয়। কাজ তো দেখো মিনা যেইভাবে কাজ করছে, ইউটিউবে বলো, এই যে ভেরি রিসেন্ট ইউটিউবে, তারপরে বিভিন্ন যে ব্র্যান্ড প্রমোশন করছে ওদিকে, এই এই যে মিনার যে কাজ, হ্যাঁ এক্সট্রা কাজ বলো যাই বলো না কেন, ও যে মানি প্ল্যান সামান্য লাগিয়েছে সেটাই মিনার এই কিমা সহ্য করতে পারছে না। বলছে তোর কত জায়গায় পয়সা তোর লাগবে, কত পয়সা তোর লাগবে, এইরকমভাবে বলছে। আসলে ওইদিকে ফোনদীপের ভিউজ যেমন কমে গেছে, ফোনদীপ তো এবার ডবল ইঞ্জিন লাগিয়েছে, দুটো চ্যানেল থেকে সমানে ভিডিও দিচ্ছে, সে দিক ও যদি কষ্ট করতে পারে, ওদের কাছে তো এটাই কষ্ট, ভিডিও দেওয়া, আমাদের জন্য ভিডিও দেয়, তোমাদের জন্য ভিডিও দিলাম, সেটাই ওদের কাছে খুব কষ্ট। এরকম কষ্ট যদি আরও একটা চ্যানেলে করতে পারে পয়সাটাও নিজেই পাবে, তো সেটা তো অবশ্যই ভালো কাজ। কিন্তু এদিকে ফোনদীপের ভিউজ কমে গেছে, ব্র্যান্ড প্রমোশন বহুদিন হয়ে গেল, কোনো রকম কোনো ব্র্যান্ড প্রমোশন পায় না ফোনদীপ। যতদিন পাচ্ছিল ওই মিনার নাম ইউজ করে করেই পাচ্ছিল, সেই কোডই ব্যবহার করত, ঠিক আছে। তো এই যে ফোনদীপের এই যে ধীরে ধীরে এই যে অবনতি, সেইটা এই ফোনদীপের যে দালাল দিদি রয়েছে সে সহ্য করতে পারছে না। আর এদিকে মিনার যে ধীরে ধীরে উন্নতি, হ্যাঁ ও একটা ভুল করেছে, একটা ভুল করেছে, কিন্তু সেই ভুলটাকে কিন্তু নিয়ে ও এখন বেঁচে নেই, ও কিন্তু দিব্য ওর বাবা মার সঙ্গে রয়েছে। কলঙ্ক সেটা তো মেয়েরা যখন মায়ের পেট থেকে জন্ম নেয় তখনই নিজের গায়ে ওইটা এক্সট্রা একটা উপাধি নিয়ে জন্মগ্রহণ করে। মেয়েরা যখন কি বলবো নাবালিকা বয়সেও যখন ধর্ষিতা হয় না,
তখনও সেই কলঙ্কটা, সেটা একটা কলঙ্ক হিসেবে তার গায়ে লেগে যায়, আর সেই কলঙ্কটা আমৃত্যু তার পেছন ছাড়ে না। একটা মেয়ে বা মহিলা যখন ধর্ষিতা হয় তখন তার রিয়েল অর্থে ধর্ষিতা হয়, এমন না যে গিয়ে সময় কাটিয়ে আসলাম তারপরে মনোমালিন্য হলো আমি সেটাকে ধর্ষণের আর কি রূপ দিয়ে দিলাম, সেটাকে কখনো ধর্ষণ বলা হয় না, ওটাকে ছলচাতুরি করা বলা হয়। তো এই যে রিয়েল অর্থে যারা ধর্ষিতা হয় তাদের কি সত্যি কোনো দোষ থাকে? কিন্তু কলঙ্কটা কিন্তু তাদের গায়ে লেগে যায়। তো সুতরাং আমরা যারা মেয়ে হয়ে জন্মগ্রহণ করি তারা ওইটা এক্সট্রা একটা নিয়েই জন্মগ্রহণ করি যে হ্যাঁ কলঙ্ক। আর সেখানে মিনা নিজের 5 বছরের সংসার জীবন ছেড়ে একটা অন্য পরপুরুষের জন্য ঘর থেকে বেরিয়ে এসেছে, তো সেখানটায় তো তার কলঙ্কের একদম কি বলবো আবরণ, কলঙ্কের আবরণের মধ্যে সে রয়েছে, তাই না? তো তাকে তো এই কথাগুলো শুনতেই হবে। কিন্তু এই যে এখন তো বর্তমানে সে তো ভদ্রভাবে রয়েছে, এখন বর্তমানে ভদ্রভাবে রয়েছে, মা বাবার সাথে রয়েছে, আমরা কোনো জায়গায় এমন কোনো অসঙ্গতি দেখতে পাই না ভিডিওর মধ্যে যেখান থেকে বলতে পারবো এই তো সন্দেহ হচ্ছে, এরকম কোনো জায়গাই নেই। কিন্তু তারপরেও ওকে কি বলা হয়, তুই তো নোংরামি করে এই জায়গায় এসেছিস, তুই তো কম করিস নি রে কিমা, তুইও তো কম করিস নি, তোর কি হয়েছে, তুই তো নিজে কন্ট্রোভার্সির হওয়ার জন্য তোকে নিয়ে তুই তোর জন্ম বৃত্তান্ত নিজে যেতে পড়ে বলেছিস, নিজে যেতে পড়ে বলেছিস, নিজের মেয়েকে ওইভাবে ড্রেস আপ করিয়ে তারপরে ক্যামেরার সামনে নিজে ইচ্ছে করে নিয়ে এসেছিস, বারবার মেয়ের থাইগুলো ইচ্ছে করে দেখিয়েছিস ক্যামেরাতে যাকে ওকে নিয়েও মানুষে কথা বলে। তো নিজের দিকে আগে তাকা, আগে নিজের দিকে তাকা, বুঝতে পারলি? তো ও যাই করুক না কেন, ও যে প্রমোশনাল ভিডিওগুলো পাচ্ছে এটা তুই নিতে পারছিস না, তোরা নিতে পারছিস না, বিশেষ করে তুই নিতে পারছিস না, কারণ তোর ভাই ওদিকে পাচ্ছে না, ফ্রাস্ট্রেশনে ভুগছে, ফ্রাস্ট্রেশনে ভুগে কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে ঠুকে ঠুকে কথা বলছে, সেগুলো তুই নিতে পারছিস না, বুঝতে পেরেছিস? তো তোদের হিংসা ওই মিনার জয়, এটা এটা একদম সত্যি প্রবাদ বাক্য যে অপরের হিংসা তোমার জয়। হিংসা মানুষ কখন করে, যখন আমি উপরের দিকে উঠি তখন মানুষ দেখতে না পেরে হিংসায় জ্বলে পুড়ে মরে। তো তাদের হিংসা আমার কি কিছু যাবে আসবে না, আমাকে সঠিক পথে চলতে হবে। তো তোর হিংসা মিনার জয়, বুঝতে পারলি? তুই হিংসা করতে থাক, আমি বুঝতে পারছি তো যেই পরিমাণে ব্র্যান্ড প্রমোশন পাচ্ছে আর হেসে হেসে দেখাচ্ছে, ফেসবুক থেকে পাচ্ছে, মিশো থেকে পাচ্ছে, তারপরে ইনস্টা থেকে পাচ্ছে, মানে ফেসবুকেই মিশো থেকে পাচ্ছে, ইনস্টা থেকে পাচ্ছে, ইউটিউব থেকে পাচ্ছে, কন্টিনিউ ওর ব্র্যান্ড প্রমোশন করে যাচ্ছে, এইরকম ব্র্যান্ড প্রমোশন ওদিকে সতীও পাচ্ছে না, এত সতীও পাচ্ছে না, ঠিক আছে? মিনা যেইভাবে পাচ্ছে, আসলে খাই যদি কম থাকে না তাহলে বেশি পাওয়া যায়, মানে মাল করি বেশি পাওয়া যায়, তো সেটাই মানে ব্যবসাটা মিনা ঠিক ধরতে পেরেছে, আমি যখন কথা বলতাম তখন বুঝতে পারতাম। তো যাই হোক, হিংসা করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, ও যা করেই কামাচ্ছে, ওকে বিক্রি করে তোরা কামাচ্ছিস, ওকে বিক্রি করে তোরা কামাচ্ছিস, বুঝতে পেরেছিস? এই একই জিনিস ওই সতী করছে, এর থেকে জঘন্যতম নোংরামি ওই সতী করেছে, অথচ ওই সতীকে তোরা জাস্টিস দেওয়ার জন্য একেবারে মানে পারলে তোরা একেবারে, বুঝতে পারলি তো একেবারে কি বলতে চাচ্ছি? তো যাই হোক, এই তো কিমা যা যা বলেছে এই এই আলোচ্য বিষয়ে। এই এইবার আসি মিনার একটা কথা নিয়ে, যেখানটায় দেখলাম মেলা থেকে মাছ কিনে নিয়ে এসেছে, 3 রকমের 3টে মাছ নিয়ে এসেছে, 1 রকমের 2টো কালারের মাছ আর আরেকটা হচ্ছে পাখনাওয়ালা, খুব সুন্দর মাছ। আমার মনে হলো 3টে মাছ অনুযায়ী আর যেটা পাখনাওয়ালা ওটা মনে হয় আরও বড়ো হবে, কারণ ওই পাখনাটাই হচ্ছে ওর সৌন্দর্য, ওই অ্যাকোরিয়ামটা ছোটো হয়ে গেছে, একটু বড়ো হলে ভালো হতো। কিন্তু সবই ঠিক আছে, আনার পরে ওই যে মাছটা নড়ছিল না বলে তুই যেই কথাটা বললি না, ওটা কিন্তু বলাটা উচিত হয়নি। কেন বলতো, যখন আমরা কোনো কিছু নিয়ে আসি, শখ নিয়ে আসি, শখে নিয়ে আসি, বাট তার সঙ্গে কিন্তু আমাদের ইমোশনস যুক্ত হয়ে থাকে। যেহেতু তুই তোর ওই বাচ্চা ছেলেটাকে ছেড়ে এত দিন ধরে রয়েছিস না, তাই তোর ছোটো থেকে ছোটো একটা কেয়ারলেস আচার আচরণ মানুষের মনে দাগ কেটে যায়, আর সেই দাগটা আজকে আমার মনেও কেটেছে। তুই যখন বলছিস না যে কি ব্যাপার মরে গেল নাকি, তখন সত্যি শুনে গায়ে কাটা দিয়ে উঠল যে তুই সবে নিয়ে আসলি, হ্যাঁ মরে যেতেই পারে, মরে যেতেই পারে, কিন্তু তুই যেইভাবে বললি মনে হলো যেন তোর কিছু যাবে আসবে না, তোর কিছু যাবে আসবে না। যখন ক্যামেরা খুলে শুধু কথা বলছিস তখন শুধু নিজেকে ঠিক রাখবি এমনটা না, নিজের আচার আচরণ, নিজের যে চিন্তা ভাবনা সেটাও কিন্তু ঠিক রাখতে হবে। বিশ্বাস কর, তোর ছেলে কোন ছোট বয়স থেকে নিজে হাতে খায়, কোন ছোট বয়স থেকে নিজে হাতে খায়, এরকমটা খুব কম দেখা যায় যে কোনো বাচ্চা নিজের হাতে খায়। সত্যি বলছি, আমি অনেক মানে বড় বয়সের বাচ্চাদেরকে দেখেছি, বাবা মা বা বেশিরভাগ ক্ষেত্রে মা ঠাকুমা দিদা এনারা খাইয়ে দেয়,
কিন্তু তোর ছেলেকে দেখলাম সেই অল্প তুই থাকাকালীন ওখানে তুই থাকাকালীনই বাচ্চাটা নিজের হাতে খায়। তো কেয়ারলেস মনোভাব থাকা একদমই উচিত না। এখন আপাতত তোর তো নাই, এখন তো আপাতত থাকা চলবেই না। শুধুমাত্র ক্যামেরার জন্য বলছি না যে তুই ক্যামেরাতে তুই ভীষণ পরিমাণে কেয়ারফুল সেটা দেখাবি না, একদমই না। অ্যাকচুয়ালি আমি কেন বলছি আমার শুধু এইটুকুই বলার যে তুই যেইভাবে কেয়ারলেসভাবে মাছটা মরে গেছে কিনা তুই যেভাবে বললি সেটা বলাটা তো ঠিক হয়নি, সেটা তুই ঠিক হয়নি এই একটাই কারণে যে তুই যেভাবে তোর ছেলেকে ছেড়ে দিনের পর দিন রয়েছিস। একটা কথা আমি বারবার বলেছি যে কষ্ট কখনো শো করা যায় না, তবে হ্যাঁ কষ্টের ছাপ কিন্তু মানুষের চোখে মুখে ধরা পড়ে। সেখানে তুই কষ্ট পেয়েছিস সেটা আমি শুনেছি, কিন্তু দর্শকরা কিন্তু তোর কষ্ট চোখে মুখে কোনোদিনও দেখতে পায়নি। একটা মানুষ যখন সত্যি সত্যি কষ্টে থাকে তার নাড়িছেঁড়া টানের এর প্রতি যদি তার কষ্টটা থাকে তাহলে তার সেই কষ্ট ব্যক্ত করতে হবে না, চোখে মুখে এমনিই প্রকাশ পাবে। আর আমরা দেখতে পাই তোর চোখে মুখে কী প্রকাশ পায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেই অন্যায় তুই তোর সন্তানের সাথে করেছিস ওটা তো একদমই উচিত হয়নি, ওটা অপরাধ করেছিস। যাই হোক, নিজের জন্য করেছিস, যেই জন্যই করেছিস না কেন অপরাধ করেছিস, ওইটা একদমই অসহনীয় একটা অপরাধ। মানে কি বলবো, এই অপরাধটার জন্য তুই তোকে কোনো নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবি কি না জানি না, কিন্তু সমগ্র মা জাতি তোকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। এটা একদম সত্যি কথা, যেটা কিনা আমি আমার ভিডিওতে এর আগেও বলেছি যে পরিস্থিতি ওই দিন এরকম ছিল না যে তুই তোর ছেলেকে নিয়ে বেরোবি সাথে করে, একদম সত্যি কথা। এটাও সত্যি কথা তুই তোর ছেলেকে পাওয়ার জন্য থানাতে বসেছিলিস, ভোর পর্যন্ত বসেছিলিস, এটাও সত্যি কথা। কিন্তু তারপরে এরকম অনেক সময় গেছে, সুযোগ গেছে যখন তুই তোর ছেলেকে নিজের কাছে নিয়ে আসতে পারতিস। একটা বাচ্চা মা ছাড়া তার পৃথিবী অন্ধকার, যতই তোর তার ঠাকুমা দাদু বাবা ভালোবাসুক না কেন, একটা ওইটুকু বাচ্চা দুধের শিশু তার কাছে যে কিনা এখনও ব্রেস্ট ফিড করা ছাড়েনি তুই যখন বেরিয়ে এসেছিস, তাকে তোর প্রথম অবস্থাতেই নিয়ে আসা উচিত ছিল। যখন তুই একটু স্টেবল হয়েছিস, একটু যখন স্টেবল হয়েছিলিস না, তখনই তোর ছেলেকে তোর নিয়ে আসা উচিত ছিল। তো যাই হোক, এই তো ছিল আজকের ভিডিও, একে নিয়ে করা ভিডিও, মানে মিনাকে নিয়ে করা ভিডিও। মাছের ওই জায়গাটা সত্যি তুই খারাপ বলেছিস। আমরা যখন কোনো প্রাণীকে ঘরে কিনে নিয়ে আসি না, সেটাকে শুধু প্রাণী হিসেবে ঘরে নিয়ে আসি না, বা শুধুমাত্র শখের বস্তু হিসেবে নিয়ে আসি না, শখের জিনিস হিসেবে নিয়ে আসি না, তাকে সন্তান জ্ঞানেই আমরা কিন্তু নিয়ে আসি। জিজ্ঞাসা কর প্রত্যেকটা পশুপ্রেমীকে, যারা ছোট থেকে ছোট, কেউ খরগোশ নিয়ে আসে, কেউ পায়রা নিয়ে আসে, টিয়া নিয়ে আসে, বিড়াল নিয়ে আসে, কুকুর নিয়ে আসে, যাই নিয়ে আসুক না কেন, তারা কিন্তু যখন কেনে তারা কিন্তু নিজের সন্তান হিসেবে বুকে করে নিয়ে আসে। আর তারপরে নিয়ে এসে যখন তুই বলি না মরে গেছে কি না, শুনতে খুব খারাপ লেগেছে। চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আশীর্বাদ করো যাতে করে এইরকম নিরপেক্ষতা বজায় রেখে ভদ্রভাবে কন্ট্রোভার্সি করে যেতে পারি।